আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় ডিগ্রি ফাইনাল ইয়ার বা তৃতীয় বর্ষের শিক্ষার্থী ভাই এবং বোনেরা, স্বাগত জানাচ্ছি আরিফস ইংলিশ কেয়ার ইউটিউব চ্যানেলে। থাম্বনেল থেকে বুঝতে পেরেছি আজকের আলোচনার বিষয়বস্তু একটি দিয়ে অনেক অ্যাপ্লিকেশন লেখার নিয়ম এক। যেহেতু এই সপ্তাহে তোমাদের অ্যাপ্লিকেশন আমি সিলেবাসে রেখেছি সাপ্তাহিক পরীক্ষায়, তার জন্য আমি তোমাদেরকে অ্যাপ্লিকেশনটা একটু শিখাই। চলো আমরা আলোচনা করি কীভাবে একটি দিয়ে অনেকগুলো অ্যাপ্লিকেশন লেখা যেতে পারে। তো প্রথম যে সিস্টেমটা সেটা হচ্ছে সেটিং অ্যাফেয়ার্স, সেটিং সম্পর্কে কোনো অ্যাপ্লিকেশন যদি লিখতে বলা হয় তাহলে আমরা কীভাবে সেটা লিখতে পারি। সেটিং বলতে কোনটা, ধরো তোমাদের কলেজে একটা বিষয় নেই, তো সেটাকে সেট আপ করতে হবে কলেজে বা কলেজ ক্যাম্পাসে, এর জন্য তুমি প্রিন্সিপালকে তুমি আবেদন করবে। তো চলো কী কী বিষয় আমরা এখানে ইনক্লিউড করতে পারি, এই অ্যাপ্লিকেশনটা ফরম্যাট দিয়ে লিখতে পারি, সেটা হচ্ছে কমন রুম, ক্যান্টিন, ডিবেটিং ক্লাব, লাইব্রেরি, কম্পিউটার ক্লাব, লিটারেরি ক্লাব, ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব, স্পিকিং ক্লাব ইত্যাদি, যে কোনো সেটিং সম্পর্কীয়। আচ্ছা, শুরু করছি, আসো। তো অ্যাপ্লিকেশন লেখার ক্ষেত্রে প্রথমে যেটা তোমরা করবে, আমি তোমাদেরকে উৎসাহিত করি যে এই আটটি যে আমাদের রাইটিং পার্ট আসবে, তোমার যেন 50টা নম্বর আটটা আইটেম আসবে, এখান থেকে যে কোনো 5টি প্রশ্ন উত্তর করতে হবে। আমরা কোন 5টিকে সিলেক্ট করব আমি তোমাদেরকে পরামর্শ দেবো। প্রথমে তুমি 3টা আইটেমকে বাদ দিয়ে আর সব কিছু অ্যান্সার করবা। যেমন প্রথমত প্যারাগ্রাফ বাদ দেওয়া ভালো, কারণ এটা তেতো একটা আইটেম, অনেকে এটা পারে না মুখস্থ রাখতে। তারপর এসে একটা আইটেম, আর এমপ্লিফিকেশন একটা আইটেম, এই তিনটি একটু তেতো আইটেম, এই তিনটা তেতো আইটেমকে বাদ দিলে ভালো হয়। কারণ কি, দেখো প্যারাগ্রাফে তুমি অনেক লিখছো লিখছো লিখছো, 3-4 পাতা লিখছো, বাট হয়তো স্যারের মন ওটার উপর ধরে নাই, তোমাকে নাম্বার দিচ্ছে না। আবার এসেতে তো অবশ্যই 3-4 পাতা কমপক্ষে লিখতে হবে, হিন্টস দিয়ে সেটা অনেক লেখা, 10টি নম্বর খুবই কম পেতে পারো। আর এমপ্লিফিকেশনটা ভাব সম্প্রসারণ, যেটা তুমি এসএসসিতে বা এইচএসসিতে বাংলা লিখতে ভয় পাইতা, সেটা তোমার ইংরেজিতে লিখতে হবে। তো যারা একটু উইক স্টুডেন্ট আছো তারা তো এটা লিখবাই না, তো সেক্ষেত্রে তোমাদেরকে কিছু পরামর্শ দিব। সেটা হচ্ছে টেকনিক্যাল যে আইটেমগুলো আছে, আমি যে বাকি 5টা আইটেমের কথা বলছি, যেমন ধরো প্যারাগ্রাফ, সরি, 1 নম্বর হচ্ছে লেটার, 2 নম্বর অ্যাপ্লিকেশন, 3 নম্বর ডায়লগ, 4 নম্বর হচ্ছে তোমার রিপোর্ট, 5 নম্বর হচ্ছে সিচুয়েশনাল রাইটিং, সেটা বিভিন্ন রকমের হতে পারে, নোটিশ, পোস্টার, অ্যাডভার্টাইজমেন্ট, স্লোগান, মেমো ইত্যাদি। তো এই 5টি আইটেমের ভিতর থেকে তুমি এই 5টি আইটেমে লিখলে যেটা হবে, প্রত্যেকটি আইটেমের কিন্তু একটু একটু জায়গা রয়েছে যেখানে তোমাকে অবশ্যই নম্বর দিতে হবে। ফর এক্সাম্পল অ্যাপ্লিকেশনের কথা বলি, যেখানে কিছু পার্ট রয়েছে, রাইট, এই পার্টগুলো তুমি ঠিক মতো লিখলে তোমার ভিতর একটু ভুল গেলেও কিছু নম্বর পাচ্ছ, লেটারেও পাচ্ছ, ডায়লগেও পাচ্ছ, আবার ওদিকে দেখা যাচ্ছে নোটিশ পোস্টারেও পাচ্ছ, কিছু যেহেতু টেকনিক রয়েছে, সিস্টেম রয়েছে বা পার্ট রয়েছে। কিন্তু প্যারাগ্রাফে তো ভাই কোনো পার্ট নাই, ওটা তোমার লিখতেই হবে, এসএতে ওরকম লিখে যেতেই হবে অ্যাপ্লিকেশন, তাই। সো এই 3টা আইটেমকে বলবো একটু তোমরা অ্যাভয়েড করে, বাকি যে টেকনিক্যাল আইটেমগুলো আছে তার উপর খুব ফেভিকল সুদৃঢ় বিএসআরএম স্টিল প্রস্তুতি নাও। ওকে, আচ্ছা, তো বিনামূল্যে বিজ্ঞাপন হয়ে গেল, শুরু করি আমাদের আলোচনা। প্রথমে তারিখ লিখবা, ডেটটা লিখবা এখানে, 10 ফেব্রুয়ারি 2021। তারপর দি প্রিন্সিপাল, যার কাছে আবেদন করছো আর কি, গভর্নমেন্ট বঙ্গবন্ধু ইউনিভার্সিটি কলেজ, আমাদের এলাকায় সরকারি বঙ্গবন্ধু কলেজটা বিখ্যাত, তার জন্য আমি এই কলেজটা লিখলাম, যেহেতু আমরা বঙ্গবন্ধুর স্নেহ কি বলে স্মৃতিধন্য মাটির মানুষ। যাই হোক, এরপরে গোপালগঞ্জ আমরা লিখলাম আমাদের ঠিকানা। তবে একটা বিষয় সতর্ক বলবো, প্রশ্নে যদি কোনো স্কুলের বা সরি কলেজের নাম উল্লেখ না করা থাকে সেক্ষেত্রে তোমরা একটু কাল্পনিক কলেজ ব্যবহার করলে ভালো হয়। যেমন আমি এখানে বঙ্গবন্ধু ইউনিভার্সিটি কলেজ লিখেছি, জাস্ট এখানে এবিসি গভ কলেজ লিখলে ভালো হতো, যাতে তুমি কাল্পনিক একটি নাম ইউজ করতে পারো, ঠিকানা তুমি যা দাও সমস্যা নেই। তাহলে প্রথমে তারিখ, দ্য প্রিন্সিপাল, এবিসি গভর্নমেন্ট কলেজ, আবার তুমি তোমার ইচ্ছা মতন একটি নামও লিখতে পারো, এই নাম নিয়ে কোনো সমস্যা নাই। আচ্ছা, এরপর গোপালগঞ্জ, সাবজেক্ট, ভাই এখানে কিন্তু একটা ভুল তোমরা করো, এটা গণহারে যে ভুলটা হয় সেটা হচ্ছে সাবজেক্ট না লিখে অনেকে সাব লেখো। ভাই সাব জিনিসটা কিন্তু একেবারে একটা ফর্মাল, একটা ইনফর্মাল ব্যাপার, তুমি একটা অ্যাপ্লিকেশন লিখতে যাচ্ছ, এটা ঘোরতর একটা ফর্মাল ব্যাপার, একটা আনুষ্ঠান, এটা অফিসিয়াল ব্যাপার, এখানে তুমি সংক্ষেপ ব্যবহার করতে পারবাই না। এটা যদি ভালো কি বলো, অনেক শিক্ষক আছেন যে তিনি রাগ হয়ে গেলে তিনি দেখা গেলো এই খালি সাব লেখার জন্য উনি 2-3 মার্কস কমাই দিবে। সো সাব কখনোই লিখবা না, যদি কেউ লিখে থাকো নিজেকে সংশোধন করে নিও, সাবজেক্ট, রাইট, সাবজেক্ট নট সাব, সাব লিখলে জিনিসটা ইনফর্মাল হয়ে যায়। তো আমরা যেহেতু ফর্মাল এটা লিখছি, অবশ্যই সাবজেক্ট লিখবো, সাব লিখবো না। গেল অ্যাপ্লিকেশন ফর সেটিং আপ, ড্যাশ, ডিয়ার স্যার, কমা, তারপর লিখবা উইথ ডিউ রেসপেক্ট,
যথাযথ সম্মানের সাথে, প্রথমে আগে মানে পটেটো মারতে হবে, সরি মানে মানে কি বলি একটু স্ল্যাং হয়ে যায় তো, প্রথমে একটু আলু মানে একটু একটু পাম্পটি দিতে হবে, একটু যার কাছে আবেদন করব যে স্যার আপনাকে সম্মান জানাই, স্যার আপনার বেস্ট ইত্যাদি ইত্যাদি, যেমন উইথ ইউর রেসপেক্ট, যথাযথ সম্মানের সাথে, উই দ্য স্টুডেন্টস অফ ইউর কলেজ, আমরা আপনার কলেজের ছাত্রছাত্রীবৃন্দ, বেক টু স্টেট দ্যাট আওয়ার্স ইজ ওয়ান অফ দ্য লার্জেস্ট অ্যান্ড মোস্ট রিপিউটেড কলেজেস ইন আওয়ার লোকালিটি। মানে কথাটা কি, যথাযথ সম্মানের সাথে আমরা আপনার কলেজের ছাত্রছাত্রীবৃন্দ আপনাকে আবেদন জানাচ্ছি যে আমাদের কলেজটি হচ্ছে অনেক আমাদের এলাকায় মানে সব থেকে বড় এবং সব থেকে বিখ্যাত কলেজের একটি। আমি আলু কথা বলেছি, এটা আমার বলা ঠিক হয়নি, আমি সরি, মানে এটা আমরা কি করলাম, স্যারকে আগে প্রথমে সেলিউট করলাম, যে সেলুটেশনের মাধ্যমে বা তাকে একটু জাস্ট আমরা খুবই ভালো একটি বক্তব্য দিলাম, যে বক্তব্যের মাধ্যমে তিনি আমার আবেদনটাকে মঞ্জুর করার জন্য তার মনটা গলে যায়, এইটা আর কি। আলু অর্থে আমাদের এলাকায় এইটা লোকাল ভাষা, তো কাউকে একটু মানে গলানোর জন্য আলু দিতে হয় এইটা আর কি বলে, তাই আমি লোকাল ল্যাঙ্গুয়েজ ব্যবহার করলাম, এটা অবশ্য প্রমিতভাবে ব্যবহার করা ঠিক না পাবলিক প্লেসে, এর জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। এনিওয়ে, যারা ঊর্ধ্বত মানে অনেক তোমরা ছাত্রছাত্রী না শুধু, অনেক গার্ডিয়ানরাও তো দেখেন, এর জন্য স্ল্যাং ইউজ করা উচিত না, আমি দুঃখিত স্ল্যাং ইউজ করার জন্য, যারা গার্ডিয়ান আছেন, অভিভাবক আছেন বা যারা শ্রদ্ধেয় শিক্ষক মণ্ডলী আমাকে দেখছেন বা প্রিন্সিপাল স্যাররা দেখছেন, আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, আমি আপনাদেরই ছাত্রতুল্য, যদিও আমি শিক্ষকতা করি কিন্তু আমি আপনাদেরই ছাত্রতুল্য, তো আমাকে স্ল্যাং ব্যবহার করার জন্য মাফ করবেন। এনিওয়ে শিক্ষার্থী ভাই এবং বোনেরা আলোচনা করছি, তো প্রথমে উইথ ডিউ রেসপেক্ট ওটা কমা দিবা, কারণ কি সাবজেক্টের আগে আমরা যাই লিখি না কেন, ওটাকে অ্যাডভার্ব বলে, তো সাবজেক্ট এবং অ্যাডভার্বকে ডিভাইড করার জন্য একটা কমা দিতে হয়, এই কমাটা না দিলে কিন্তু চরম ভুল হয়ে যাবে। ওকে, উইথ ইউ রেসপেক্ট কমা উই কমা কমার উইর পর কমা দিতে হবে, কারণ উইর পরিচয় হচ্ছে দ্য স্টুডেন্টস অফ ইউর কলেজ, আমরা আপনার কলেজের ছাত্রছাত্রীবৃন্দ, পরিচয়ের জন্য অবশ্যই কমা দিতে হবে, এটাকে অ্যাপোজিটিভ বলে। বেক টু স্টেট দ্যাট আমরা আবেদন জানাই যে ইউ আওয়ার্স ইজ ওয়ান অফ দ্য লার্জেস্ট অ্যান্ড মোস্ট রিপিউটেড কলেজেস ইন আওয়ার লোকালিটি, আমাদের কলেজটি হচ্ছে আমাদের এলাকার সব থেকে বড় এবং বিখ্যাত কলেজ। বাট ইট ইজ এ ম্যাটার অফ সরো দ্যাট, কিন্তু এটা দুঃখের কথা যে দেয়ার ইজ নো ড্যাশ, কোনো ড্যাশ নেই, কি নেই, আমার এখানে যে জিনিসটার জন্য আবেদন করছি সেই জিনিসটা নাই, ধরো ক্যান্টিন নিয়ে আলোচনা মানে আবেদন করছো, তাহলে দেয়ার ইজ নো ক্যান্টিন ইন আওয়ার কলেজ, আমাদের কলেজে কোনো ক্যান্টিন নাই। ইউ নো স্যার, আপনি জানেন ক্যান্টিন ইজ আ পার্ট অ্যান্ড পার্সেল অফ আ কলেজ, ক্যান্টিন হচ্ছে একটি কলেজের অবিচ্ছেদ্য অংশ, সো আ ক্যান্টিন ইজ ব্যাডলি নিডেড। অনেকে বলো যে ব্যাডলি কথাটা মানে কি খারাপভাবে, না ভাই এটা খারাপভাবে না, এটা হচ্ছে গুরুতরভাবে মানে খুবই মারাত্মকভাবে, সিরিয়াসলি নিডেড এরকম, কিন্তু সিরিয়াসলি কথাটা ব্যবহার করলে যে মিনিংটা আসে, ব্যাডলি কথাটা বললে আরো ভালো মিনিং আসে, তার জন্য আমি ব্যাডলি ইউজ করেছি। সো এ কমন রুম ইজ ব্যাডলি নিডেড ইন আওয়ার কলেজ ক্যাম্পাস, তাই আমাদের কলেজ ক্যাম্পাসে একটি কমন রুম গুরুতরভাবে প্রয়োজন। পরের টুক তো সবার আম পাতা জোড়া জোড়া, মারব চাবুক, চর্ব ঘোড়া টাইপের সড়ার মতো মুখস্থ থাকার কথা, কিরকম যে উই দেয়ার ফর প্রেয়ার অ্যান্ড হোপ দ্যাট ইউ উড বি কাইন্ড এনাফ টু গ্র্যান্ট আওয়ার প্রেয়ার অ্যান্ড অবলাইজ দেয়ার বাই, ছোটকাল থেকে এই লাইনটি আশা করি পড়ে আসছো তোমরা, কাজেই এটা আমাদের মুখস্থ। তারপরে পরিচয় দেবা, পরিচয়টা হচ্ছে ইওর মোস্ট ওবিডিয়েন্টলি মুন্না আহমেদ, মানে তোমার নাম লিখবা, ক্লাস আমি এখানে অনার্স সেকেন্ড ইয়ার লিখেছি, তুমি লিখবা ডিগ্রি ফাইনাল ইয়ার। আচ্ছা সাবজেক্ট, তোমার তো সাবজেক্ট না, তোমাদের তো গ্রুপ, রাইট, তো গ্রুপ লিখলা, গ্রুপ সায়েন্স বা বিবিএস বা এরকম লেখো না তোমরা এগুলোর একটা, তো অন বিহাফ অফ দ্য স্টুডেন্টস অফ গভর্নমেন্ট বঙ্গবন্ধু ইউনিভার্সিটি কলেজ, মানে তোমার একার তো আর কমন রুম লাগবে না সকলের পক্ষে, তার জন্য অন বিহাফ অফ দ্য স্টুডেন্টস অফ এই কথাটা লিখতে হবে। সুপ্রিয় পরীক্ষার্থী ভাই বোনেরা, আশা করি তোমরা বুঝতে পেরেছো যে কিভাবে একটি অ্যাপ্লিকেশন আমাদের সাজাতে হয়, তো দেখো এই একটা পার্ট, এই একটা পার্ট, তারপরে একটা পার্ট, বডি একটা পার্ট, শেষে একটা পার্ট, তাহলে এই কয়েকটি পার্ট যদি ঠিকমতো লেখো, ভিতরে একটু লেখায় গোলযোগ হলেও তুমি কিন্তু ন্যূনতম নম্বর পাচ্ছ, তাই অ্যাপ্লিকেশনটা অবশ্যই লিখতে হবে। তাহলে আমরা এই ফরম্যাটটা ইউজ করে কিন্তু উপরের যে কোনো একটা লিখতে পারি, বা এটার বাদেও যদি সেটিং বিষয়ক আসে সেটা আমরা লিখতে পারি, শুধু এই শূন্যস্থানটির জায়গায় বিষয়টি তুলে দিলে এই ফরম্যাটে আমাদের হয়ে যাবে। আমি আরও কিছু ফরম্যাট আলোচনা করব, যে ফরম্যাটের মাধ্যমে তোমরা বুঝতে পারবে সেটা আমাদের সামনের ক্লাসগুলোতে আছে। আর যারা বইটা নিয়েছো, বইতে তো জানোই সবাই, অনেকে প্রশ্ন করে যে স্যার বইয়ের ভিতরে কী আছে কী নাই, তোমরা যারা নিয়েছো আল্লাহর রহমতে, এটা আমি নিজের কথা নিজে বলবো না, তোমরাই বলো যে মহান আল্লাহ রাব্বুল আলামিনের রহমতে আমি এমন সুন্দরভাবে বইটা সাজানোর চেষ্টা করেছি যে তোমাদের আর কোনো বইয়ের কাছে যাওয়া লাগবে না, জাস্ট এটা পড়লেই তুমি এ প্লাস সিকিউর করতে পারবে এবং খুবই সহজে অনায়াসে, অর্থাৎ এটা আমার দীর্ঘদিনের একটি পরিশ্রমের ফসল।
সো যারা নিয়েছো তারা জানো, আর যারা নেওনি স্বাভাবিকভাবে একটি কৌতূহল থাকে যে এতে কি আসলে মানে কিছু আছে কিনা বা ফাফরবাজি কিনা, মলম মানে মলম পার্টির সদস্য কিনা, আমি আমি মলম বিক্রি করছি কিনা, মানে বিষয়টা হচ্ছে অনেক ইউটিউবে বা অনলাইন প্ল্যাটফর্মে অনেক মলম পার্টি থাকে, তারা মানে জাস্ট যায় যাতা শিট বিক্রি করার জন্য তারা এক সপ্তাহে পাশের গ্যারান্টি, 2 সপ্তাহে পাশের গ্যারান্টি দিয়ে তারা শিট বিক্রি করে, একটা বাণিজ্য করে ফেলেন। তো এই মলম পার্টি থেকে তোমাদেরকে একটু দূরে থাকতে হবে। আর বিষয়টা হচ্ছে আমারটাও মলম পার্টির ভিতরে অন্তর্ভুক্ত কি না সেটা যারা অলরেডি বইটা নিয়েছো তারা জানো, আমি বোধ হয় মলম পার্টি গ্রুপের সদস্যের গ্রুপের সদস্য নয় এটা আমি দাবি করতেই পারি, কেননা আমি মোটামুটি একটি স্ট্যান্ডার্ডভাবে সাজানোর চেষ্টা করেছি মহান আল্লাহ রাব্বুল আলমিনের রহমতে। তবে সবাই যে অনলাইন ইউটিউব প্ল্যাটফর্মে মলম পার্টি সেটা আমি বলবো না, ভালো পার্টিও আছে, তবে একটু আমাদের ডিফারেন্সিয়েট করতে হবে। যেমন অনার্স পরীক্ষার আগে কিন্তু আমি দেখেছি যে অনেকেই প্রশ্ন আউট করে ফেলছে, এই করছে সেই করছে, জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন কখনোই আউট হয় না, একটা নিজের করা প্রশ্ন ছেড়ে দিয়ে হাজার হাজার টাকার ব্যবসা করছে যে এই তো প্রশ্ন আউট হয়ে গেছে, এই তো প্রশ্ন আউট হয়ে গেছে, কিন্তু আসলে কিচ্ছু না, ঠিক আছে। তো এই টাইপের মলম পার্টির কাছে যাওয়া যাবে না, অনলাইনে অনেক মলম পার্টি ঘোরে। যেমন আমার একটা প্রশ্ন মানে আমি যেটা ফাইনাল পরীক্ষা নিয়েছি তোমাদের, সেই ফাইনাল পরীক্ষার প্রশ্ন তারা অনেকেই ফেসবুক গ্রুপে মেসেঞ্জারে তারা বিক্রি করতেছে, কেউ কেউ স্টুডেন্ট ওই প্রশ্ন আবার আমাকে পাঠাচ্ছে, স্যার এটা একটু সলভ করে দেন। আমি বলছি এটা তো আমার করা প্রশ্ন, বল স্যার এটা নাকি আউট হয়েছে, থাপ্পাই দাঁত খুলে ফেলাবো এই মলম পার্টিগুলো কারা। হ্যাঁ, একটা কথা শিওর, জাতীয় বিশ্ববিদ্যালয়ের কোশ্চেন কখনোই কোনো দুর্নাম নেই, কখনো যদি আনফর্চুনেটলি হয়ে যায় জাতীয় বিশ্ববিদ্যালয় অবশ্যই সেখানে স্টেপ নেয়, অর্থাৎ সেটাকে অবশ্যই চেঞ্জ করে দেয়, কাজেই প্রশ্ন ফাঁসের কোনো কথা চিন্তাও করা যাবে না। এই টাইপের মলম পার্টির কাছ থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। অনেক কথাগুলো আজকে বলে ফেললাম, এখানে যে বলে তারই তো ভুল হয়, তো আমার অনেক ভুল হতে পারে, তো যে বা যারা দেখছেন আমার কথার ভিতরে অসঙ্গতি পেলে মাফ করে দেবেন। কিন্তু ছাত্রছাত্রীদের ক্ষেত্রে যেটা বলবো, তোমরা অবশ্যই আজকে এই অ্যাপ্লিকেশনটা সিস্টেমটা শিখে উপরের প্রত্যেকটি দিয়ে একটা একটা করে তুমি আলাদা আলাদা করে লিখে তুমি নিজেকে প্রস্তুত করো, কমপক্ষে 3টা তুমি লেখো, প্রথমটা দেখে লেখো, পরের একটাও দেখে লেখো, পরের 2টা না দেখে লেখো, এভাবে করলে একটা ফরম্যাট পড়লে মানে পড়লে তোমার সবগুলো কিন্তু মুখস্থ হয়ে যাচ্ছে বা রেডি হয়ে যাচ্ছে। আজ আর নয়, রাখছি, দেখা হবে পরের ক্লাসে, আল্লাহ হাফেজ।